আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু শিপু কুকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি কাজী শিমু আবারও চলে এসেছি একেবারে দেশীয় ধাঁচের একটা রান্না নিয়ে। মুখি কচু আর ইলিশ মাছ দিয়ে অপরূপ মেলবন্ধনে একটা ঝোল, যেটা কি না দেখতেও অসম্ভব সুন্দর, খেতেও অসাধারণ মজার। আর এই দারুণ মজার মুখি কচুরি ইলিশ মাছের ঝোল রান্নাটা দেখে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ, সাথেই থাকুন। তাহলে দেখে নিই কী কী লাগছে। প্রথমেই লাগছে ইলিশ মাছ। মাছটাকে সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি, আর সেই কেটে রাখা মাছগুলো আমি সামান্য মশলা দিয়ে জাল করে নিয়েছি। আর তাতে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 4টা কাঁচামরিচের ফালি আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে। আমি এখানে মুখি কচুগুলো সুন্দর করে ছুলে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 5-6টা মুখি কচু নিয়েছি, তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার দেখে নিই এই রান্নাটা করতে কী কী মশলা লাগছে। এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি 4 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমরা সবাই জানি ইলিশ মাছের তরকারিতে হলুদ একটু কম দিতে হয়। নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, রসুনটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আছে 5-6টা কাঁচামরিচের ফালি, আর লাগছে রান্নার তেল। আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে এলে 4 টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজের পেস্টটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একটুখানি নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়ে চেড়ে 4 টেবিল চামচ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। তেলটা যখন মশলার উপরে ভেসে উঠবে তখন আমি কেটে রাখা মুখি কচুগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মশলাটা নিচে পড়া না লেগে যায়। এভাবে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি একটু একটু করে পানি দিয়ে দিয়ে। 10 মিনিট পর কচুটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, তাতে করে রান্নার টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিতে হবে, যাতে করে মুখি কচুটা ফুলফিল সেদ্ধ হয়ে যায়। ঝোলে যখন সুন্দরভাবে পলক চলে আসবে তখন এতে জাল দিয়ে রাখা মাছগুলো ঝোল সহই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা 5-6টা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এই যে আমার রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি যতটা ঝোল রাখতে চাই সেই পরিমাণে চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো। একটু ঠান্ডা হলে সার্ভিং প্লেটে ঢেলে নেব। মাশাল্লাহ, দেখেন কী সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব ধোয়া ওঠা, গরম ভাতের সঙ্গে একেবারে খেতে ভালো লাগবে না। এবার হালকা করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য। এই তো হয়ে গেল আমার দারুণ মজার একেবারে খাঁটি বাঙালিয়ানায় মুখি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি ভালো লেগেছে। এতটা সময় আমার চ্যানেলটা যারা দেখলেন সবাইকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের তো সবসময় আপনার এবং আপনার পরিবারের প্রতি থাকবেন ইনশাল্লাহ। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।